বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধ প্রভাব পড়েনি বাণিজ্য স্বাভাবিক যাত্রী চলাচল ছিল নিজস্ব নবান্ন ঘেরাও কর্মসূচিতে ছাত্রদের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদের অভিযোগ এনে আজ বুধবার বারো ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছিল বিজেপি রাজ্য জুড়ে বন্ধের ডাক দেওয়া হয় এই ধর্মঘটে মিশ্র প্রভাব পড়ল সীমান্ত শহর বনগাতে এদিন সকাল থেকেই শহরের যান চলাচল ছিল স্বাভাবিক খোলা ছিল দোকানপাট পেট্রাপোল সীমান্তে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য স্বাভাবিক ছিল এদিন এদিন সকাল থেকেই দুদেশের মধ্যে পণ্য বোঝায় ট্রাক যাতায়াত করেছে দুদেশের মধ্যে যাত্রী চলাচলও স্বাভাবিক ছিল পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন বর্তমানে বন্দরে ধর্মঘটের প্রভাব পড়ে না এখন আগের দিন রাতেই পণ্য বোঝায় ট্রাক বন্দরে চলে আসে এদিন সকাল থেকে দুদেশের মধ্যে ট্রাক যাতায়াত করেছে এখন যা পরিস্থিতি পোর্ট এলাকাটার সেন্সিটিভ হয়ে গেছে আর সিবিটা কন্ট্রোলের মধ্যে চলে সেটা অনুভব তো কোনো পার্টি বন্ধ ডাকলে সেটা এফেক্ট হয় না বর্ডারে কেন বর্ডারে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকে এবং সেখানে আগের থেকেই গাড়ি যেগুলো এসে থাকে বিভিন্ন স্টেট বিভিন্ন জায়গা থেকে তো বন্ধ হয়তো তার বাইরেই পোর্টটা পড়ে স্বাভাবিক কারণে আজকে রপ্তানি আমদানি স্বাভাবিক আছে অলরেডি একশো গাড়ির মতো আমরা এক্সপোর্ট করতে পেরেছি স্বাভাবিক নিয়মই আর বেশ কিছু গাড়ি আমরা ইম্পোর্ট করেছি ড্রাইভারও গেছে ট্রাক ট্রান্সপোর্টাররা অন্য রিলেটেড যারা সবাই গেছে অর্থাৎ স্বাভাবিকই চলছে এ বিষয়ে বৈদেশিক মুদ্রা বিনিময়কারী বাপ্পা ঘোষ বলেন বন্ধের কোনো প্রভাব পেট্রাপোলে সেভাবে পড়েনি সকাল থেকেই সমস্ত দোকান খোলা ছিল কোনো বন্ধ সমর্থক ব্যবসা বন্ধের জন্যও বলেননি এদিন দুদেশের মধ্যে যাত্রীবাহী বাস চলাচল যাত্রী পাড়াপাড়ও স্বাভাবিক ছিল বলেই জানা গিয়েছে এখনো পর্যন্ত তো পেট্রাপোলে সেরকম কোনো প্রভাব আমাদের লক্ষ্য করা যাচ্ছে না এবং কোনো বন্ধের সমর্থকও বর্ডারে এসে আমাদেরকে কিছু বলেনি বা আমরা যারা প্রতিদিনের মতন ব্যবসা করি তারা কিন্তু স্বাভাবিক ছন্দেই পেট্রাপোল বন্দরে আসে বলে প্রতিদিন যেমনভাবে লোকজন আসেন এখানকারের মার্কেট খোলা থাকে বা অন্যান্য পরিবহন সহ অটো বাস ট্যাক্সি সব কিছুই স্বাভাবিক সাধারণ দোকান প্রত্যেক জিনিসই কিন্তু খোলা আছে এখনও পর্যন্ত বন্ধের কোনো রকম আঁচ পেট্রাপোল বন্দরে পড়েনি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপবাজার বনগাঁ ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো